রাজধানী ঢাকার অন্যতম ঐতিহ্য নিউ মার্কেট, যেটির যাত্রা শুরু 1952 সাল থেকে। প্রায় 70 বছর ধরে এটি বয়ে নিয়ে চলেছে তার নিজস্বতা। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষেরই যাতায়াত রয়েছে নিউ মার্কেটে। আয়েশা হাসানের প্রতিবেদনে জানব নিউ মার্কেটের ইতিহাস। তথ্যচিত্র ধারণে ছিলেন সোহেল রানা। কথায় আছে, ঢাকার গৃহিণীরা চুলের ক্লিপ কিনতেও নিউ মার্কেটে ছোটেন। আধুনিক নগর সভ্যতায় কেনাকাটার গুরুত্ব যেভাবে বেড়েছে, সে হারে বেড়েছে মার্কেটের গুরুত্ব। এ কথা আজ নির্দ্বিধায় বলা যায় যে রাজধানীর কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের প্রথম পছন্দই হচ্ছে নিউ মার্কেট এবং তৎসংলগ্ন গাউসিয়া মার্কেট। যদিও এখন ঢাকা শহর মানেই মার্কেটে শহর, পাড়া মহল্লা সর্বত্রই এখন বিশাল বিশাল শপিং কমপ্লেক্স। এমনতর অজস্র শপিং কমপ্লেক্স থাকা সত্ত্বেও ঢাকা নিউ মার্কেটের আবেদন এতটুকু কমেনি। নিউ মার্কেটের নানা দিকের উপর আলোকপাত করার আগে চলুন জেনে নেওয়া যাক এর সংক্ষিপ্ত ইতিহাস। 1952 সালে 35 একর জায়গা নিয়ে এই মার্কেটের নির্মাণ কাজ শুরু হলেও এর পরিসমাপ্তি ঘটে 1954 সালে। বিকিকিনের জন্য নিউ মার্কেটকে বলা হয় A1। অবশ্য রাজধানীতে আয়েশি অবকাশ কাটাতে ঘুরে ঘুরে প্রশস্ত চত্বরে শপিং করার বেশ কিছু মার্কেট এবং এ সমস্ত শপিং মলে ক্রেতা সাধারণ আকর্ষণীয় সেবা পেলেও নিউ মার্কেট তার আকর্ষণ ঠিকই বজায় রেখেছে। ত্রিকোণী কেন্দ্রভূমি নিউ মার্কেটের সরকারিভাবে বরাদ্দ 440টি দোকানে আপনি এমন কিছু নেই যা পাবেন না। অভিজাত বেনারসি শাড়ি থেকে শুরু করে শাটিং, শুটিং, অলংকার, লেদার আইটেম, বই পুস্তক, ফটো স্টুডিও, রেস্টুরেন্ট সবকিছুই পাচ্ছেন কেন্দ্রে অবস্থিত পার্কের চারপাশে। 50 এবং 60-এর দশকে ঢাকার নিউ মার্কেট শপিং এবং চমৎকার সময় কাটাবার সবচেয়ে সুন্দর জায়গা ছিল। ঢাকা রক্ষণশীল শহর হলেও উঠতি যুবকদের বান্ধবী নিয়ে ঘোরার জন্য নিউ মার্কেট ছিল নিরাপদ স্থান। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একে অপরকে কিছু গিফট করতে শান্ত ভ্রমণটা নিউ মার্কেটেই সেরে থাকে। 80-এর দশকে নিউ মার্কেটের উত্তর মুখে গড়ে ওঠে ক্রোকারেজ সামগ্রীর জন্য নিউ সুপার মার্কেট, কিচেন সামগ্রীর জন্য বনলতা মার্কেট, বিবিধ জিনিসের জন্য চন্দ্রিমা মার্কেট এবং ডি ব্লকে গড়ে ওঠে গ্রোসারিজ মার্কেট। মসজিদের পাশে মনোরম পার্ক এবং নতুনভাবে বরাদ্দ দেয়া 62টি দোকান দ্রব্য সামগ্রীর পসরা খুলে বসেছে। অর্ধ শতাব্দী পেরিয়ে এর অনেক পরিবর্তন, বিবর্তন এবং অন্তর্ভুক্তি ঘটলেও নিউ মার্কেট সকলের কাছে এখনও নিউ। সময়ের প্রয়োজন মেটাতে নিউ মার্কেট তার পরিধি বাড়িয়েছে, সাথে সাথে প্রাচ্য সভ্যতা ও ঐতিহ্যের ধারক নিউ মার্কেট মানুষের চাহিদার কথাও ভোলেনি। গ্রোসারি থেকে শুরু করে বই পুস্তক, ম্যাগাজিন, জুয়েলারি, চশমা, লোকাল এবং ওয়েস্টার্ন ক্রোকারিজ এবং গৃহসজ্জার যাবতীয় সামগ্রী, অর্থাৎ আপনার সম্ভাব্য সব প্রয়োজন মেটাতে নিউ মার্কেট সদা প্রস্তুত। গৃহিণীরা অনেকেই জানে নিউ মার্কেটের কোন দোকানে তার কাঙ্ক্ষিত দ্রব্যটি মিলবে। ছাত্র থেকে শুরু করে পিতামাতারা তাদের প্রয়োজনীয় স্টেশনারি গুডসের সবটাই পেয়ে যায় নিউ মার্কেটে। প্রয়োজনীয় চাহিদা পূরণ এবং সহনীয় দামের প্রশ্নেও নিউ মার্কেট তার অবস্থান ধরে রেখেছে। আজকে নিউ মার্কেট শহরের ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। তার তোরণ এবং টাওয়ার ধ্রুপদী ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। নিউ মার্কেটের ছোট ছোট কর্নারেও মিলবে আপনার প্রত্যাশিত সামগ্রী। ঢাকাবাসীরা নিউ মার্কেটের জন্য রীতিমতো গর্ববোধ করে। প্রাচ্য এবং পাশ্চাত্যের লেটেস্ট ফ্যাশন যদি আপনি হাতের নাগালে পেতে চান, তাহলে নিশ্চিতভাবে নিউ মার্কেটে চলে আসতে পারেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের প্রচুর দেশে কোয়ালিটি পোশাক পরিচ্ছদ সরবরাহ করছে আমাদের দেশীয় পোশাক শিল্প ফ্যাক্টরিগুলো। ঢাকা কলেজের বিপরীতে বা ওডিসিতেও এগুলো পেয়ে যাবেন। বাংলাদেশের প্রচুর সংখ্যক মানুষ, বিশেষ করে পুরুষেরা, পশ্চিমা স্টাইলের পোশাকে অভ্যস্ত হয়ে উঠেছে। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করেই ওডিসি ফেয়ার প্রাইস এই অভিরুচি পূরণ করছে। নিউ মার্কেটের বিশাল ছাদের নিচে রয়েছে বাহারি পোশাকের বিপুল সমাহার। টি শার্ট, ট্রাউজার, গরম কাপড়ের তো কথাই নেই। সপ্তাহ শেষের ছুটির দিনে পিক আওয়ারে যিনি নিউ মার্কেটে শপিং এর প্রথম অভিজ্ঞতা অর্জন করবেন, তিনি বুঝতে পারবেন নিউ মার্কেটের বিপুল সম্ভারের আভিজাত্য। বিশেষ করে বিপুল সম্ভারের বড় বড় স্টোরগুলোতে যদি কেনাকাটা করতে যান, তাহলে ভিড়ের চাপ, কটাক্ষ বা দুই একবার মৃদু কোনো এর গুঁতো আপনাকে কবুল করে নিতে হবে। এসব কিছু ছাপিয়ে নিউ মার্কেট বর্তমান সময় পর্যন্ত শপিং এর জন্যই শুধু নয়, ঢাকার গর্বের সাথে নিজেকে অংশীদার করারও একটা বড় সুযোগ অর্জন করে নিয়েছে। আশা আসান, আইবিটিভি USA।